উচ্চ মাধ্যমিক তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল্লাহ, প্রভাষক তথ্য যোগাযোগ প্রযুক্তি আলিবদিন জোবেদা কলেজ। আজকে আমরা ঢাকা বোর্ড 2023 সালে আসা একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করব, যেটা চতুর্থ অধ্যায় থেকে এসেছিল বা এই স্টেবল থেকে এসেছিল। তো চলো প্রথমে আমরা একটু প্রশ্নটা দেখে নিই স্ক্রিনের মধ্যে। তো প্রথম প্রশ্নটা কী ছিল? প্রথম প্রশ্নটার সাথে তোমরা জানো যে উদ্দীপকের কখনোই কোনো সম্পর্ক থাকে না। প্রথম প্রশ্নটা হচ্ছে ওয়ার ফ্রেম কি, এক নম্বরের জন্য প্রশ্ন ওয়ার ফ্রেম কি। তো চলো ওয়ার ফ্রেম কি এটার সংজ্ঞাটা আমি একটু লিখে ফেলি তোমাদের জন্য। কাগজ কলমে করা ওয়েব পেজের লেআউটকে বলে হচ্ছে ওয়ার ফ্রেম। তো হয়ে গেল আমাদের একের আনসার। মানে তুমি যখন নাকি একটা ওয়েব পেজ খাতা কলমে তৈরি করবা, হ্যাঁ, তখন সেই খাতা কলমে যে প্ল্যানটা করছো সেই প্ল্যানটাকে আমরা বলি হচ্ছে ওয়ার ফ্রেম। তো চলো এবার খ নাম্বারটা আমি একটু পরে শোনাই। প্রথমে প্রশ্নটা দিয়ে পড়ে দেখি যে HTML এ কোনটি ডকুমেন্টের অংশ নয় তবে লেখা জরুরি, এটা ব্যাখ্যা করো। তো চলো আগে একটু ব্যাখ্যাটা আমি লিখে ফেলি, তারপর ব্যাখ্যাটা নিয়ে কথাবার্তা বলতেছি। তোমরা হয়তো বা এই ট্যাগটা খেয়াল করছো যে ডক আশ্চর্যগত একটা চিহ্নের পরে ডক ট্যাগ HTML, সচরাচর HTML কোডের উপরে এই লাইনটা তোমরা লেখা দেখছো। এটা আসলে একটা ডকুমেন্ট ডিক্লারেশন, হ্যাঁ, এবং ব্রাউজার এটা বুঝতে পারে যে এটা মানে HTML5 স্ট্যান্ডার্ড অনুসরণ করে লেখা হয়েছে এবং এই অনুযায়ী সে রেন্ডার করতে পারে বা আউটপুট প্রদর্শন করতে পারে। এবং পেজের যে দৃশ্যমান বিষয়বস্তু আছে এগুলোর সাথে এটা কোনো ইম্প্যাক্ট ফেলে না বা এটা এদেরকে প্রভাবিত করে না। তার মানে এই যে ডক টাইপ HTML এটা ডকুমেন্টের অংশ নয় তবে লেখাটা জরুরি। তা আশা করি ব্যাখ্যাটা হয়ে গেল, খয়ের ব্যাখ্যাটা হয়ে গেল যে ডকুমেন্টের অংশ নয় কিন্তু লেখা জরুরি, এটা ব্যাখ্যা করো। আমরা একটু প্রশ্নটার দিকে তাকাই। এখানে দেখো তিনটা কি দেওয়া আছে, দৃশ্যকল্প দেওয়া আছে, দৃশ্যকল্প 1, দৃশ্যকল্প 2 এবং দৃশ্যকল্প 3। তো প্রশ্নের মধ্যে বলতেছে উদ্দীপকের দৃশ্যকল্প 1-এর মতো ওয়েবসাইট তৈরির জন্য প্রয়োজনীয় HTML কোড লেখো। তো যেহেতু একটু লম্বা চড়াই হয়ে যাবে, কারণ দেখো রীতিমতো একটা টেবিল এবং টেবিলের ভেতরে লিস্ট, তার মানে একটু লম্বা চড়া হয়ে যাবে। তার মানে আমি এখানে আর আপাতত মডেলটা রাখতে পারতেছি না। আমি বলবো যে এখান থেকে তোমাদের বইয়ে যদি কালেকশনে যদি থাকে ছবিটা বা প্রশ্নটা, আমার মনে থাকা উচিত সবার কাছে, ঠিক না? থাকতে না, যদি নাও থাকে তাহলে তুমি স্ক্রিনশট দিয়ে রেখে দাও, তারপর আমার কোডটা একটু এটার সাথে মিলাই দেখো, আমি একটু পরপর দেখো মিলাই দেখো তোমরা, হ্যাঁ। তো চলো আমরা কোডটা শুরু করে দিই, ঠিক না? আমাদের HTML কোড যেহেতু লিখতে হবে, এখানে একটা টেবিল রয়েছে, তারপর শুরু করবো কোথ থেকে, HTML থেকে, এখান থেকে শুরু করলাম, ঠিক না? শুরু করবো হচ্ছে HTML, তারপরে হেড একটা অংশ দিলাম, দিলাম আর হেডের ভেতরে কিছু দিতে হবে এটাও জরুরি না, টাইটেল দিতে হবে জরুরি না, বডি শুরু করলাম, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ যেটা সেটা হচ্ছে টেবিল, টেবিল বর্ডার ইকুয়ালস হচ্ছে 1। তো এই একটা অংশ হয়ে গেল আমাদের। আচ্ছা, তো টেবিলের ভেতরে প্রথমে লাগবে হচ্ছে টিআর বা টেবিল রো যেটাকে আমরা বলি, তাহলে টিআর আমি শুরু করলাম। টিআরের ভেতরে যে প্রথম লাইনটা রয়েছে, তুমি একটু খেয়াল করো প্রথম লাইনটা, প্রথম রোটা দুইটা কলাম হতে পারত, এবং কথাটা কি যে বোল্ড হয়ে লেখাটা, যেমন AH কোম্পানি লিমিটেড, কথাটা বোল্ড হয়ে মিডলে চলে আসছে। তো এক্ষেত্রে আমরা কিন্তু TD-র বদলে TH ব্যবহার করতে পারি। আমরা যদি TH ব্যবহার করি তাহলে লেখাটা বোল্ড হয়ে মিডলে চলে আসবে। আর কলস্পান, এখানে যেহেতু দুইটা কলাম আছে, কলস্পান অ্যাট্রিবিউটটা যদি ব্যবহার করি তাহলে দুইটা কলাম মিলে একটা ইয়া হয়ে গেল, একটা টেবিল হেডিং হয়ে গেল। তাহলে আমরা এখানে ব্যবহার করলাম TR-এর ভেতরে হচ্ছে TH এবং কলস্পান দিলাম ইকুয়ালস হচ্ছে 2 দিয়ে এটার ভেতরে আমি লিখে দিলাম হচ্ছে A&H কোম্পানি লিমিটেড, A&H কোম্পানি, ওরা কি পুরো LTD লিখছে, হ্যাঁ কোম্পানি লিমিটেড। লেখার পরে এখানে TH-টা আগে ক্লোজ করি আমি, TH-টা ক্লোজ করে দিলাম, তারপরে এখানে তো TR শেষ হলো, আমি এখানে TR ক্লোজ করে দিলাম, তারপরে আমার প্রথম রোয়ের কাজটা হয়ে গেল, ঠিক না? আচ্ছা, তারপরে দ্বিতীয় রোয়ের মধ্যে যে কাজটা হয়েছে, দুইটা TD আছে, তাহলে আমি এখানে TR শুরু করলাম, একটা TD আছে, TD-র একটা দেখো TD-র ভেতরে লেখাটা, মানে যেখানে প্রথম TD-র মধ্যে দ্বিতীয় লাইনে আর কি, দ্বিতীয় রোতে প্রথম TD-র মধ্যে আছে হচ্ছে অর্ডার লিস্ট, তারপরটা হচ্ছে
আনরোডাল লিস্ট এবং দুইজনই মিডলে আছে দুইজনই যেহেতু সেন্টারে আছে তো আমি টিআর এর মধ্যে অ্যালাইন টিআর অ্যালাইন ইকুয়ালস করে দিলাম হচ্ছে সেন্টার যেহেতু দুইজনই সেন্টারের মধ্যে আছে তো প্রথম থেকে টিআর এর মধ্যে কি রয়েছে অর্ডার লিস্ট ও আর অর্ডার লিস্ট দিয়ে আমি এখানে টিটি ক্লোজ করে দিলাম তারপরে টিটির মধ্যে কি আছে আনঅর্ডার লিস্ট আন আর ডি আনঅর্ডার লিস্ট দিয়ে এখানে আমি টিটি ক্লোজ করলাম তারপরে এই লাইনটাও হয়ে গেল তার মানে হচ্ছে টিআর ক্লোজ তাহলে তৃতীয় যে রোটা তৃতীয় রোর ভেতরে দুইটা লিস্ট আছে তৃতীয় রোর মধ্যে দুইটা লিস্ট আছে প্রথম প্রথম টিডির ভেতরে হচ্ছে একটা অর্ডার লিস্ট তারপরে হচ্ছে একটা আনঅর্ডার লিস্ট তাহলে আমি এখান থেকে শুরু করে ফেলে এই লাইনে লিখে ফেলি ঠিক না এখান থেকে আমরা এই অংশে চলে যাই তোমরা নিচে নিচে লিখবা আমি পাশে লিখে দিতেছি একটু সুবিধার জন্য আর কি লেখার আচ্ছা তো কি করা যায় তো এখানে আমি লিখবো হচ্ছে প্রথমে হচ্ছে এই এই ডান পাশে একটা এই পাশে একটু লিখবো কি হচ্ছে এখানে ফার্স্টে স্বাভাবিক টিআর লাগবে আর টিডি লাগবে এবং কেউই কিন্তু সেন্টারে নাই সো আমার প্রবলেম নাই আর টিডির ভেতরে আমি গেলাম তো প্রথমটার মধ্যে আছে হচ্ছে অর্ডার লিস্ট আছে তাহলে হলো হচ্ছে ওএল অ্যান্ড টাইপ কি আছে এখানে দেখো তো অর্ডার লিস্ট টাইপ আছে হচ্ছে ওই রোমান হরফের ছোট হাতের আই দিয়ে শুরু হবে এখানে প্রত্যেকটা লিস্ট আইটেমের মধ্যে আমি দিয়ে দিলাম প্রথমটার মধ্যে আছে হচ্ছে বুক বুক তাহলে আমার লিস্ট আইটেম শেষ হলো দ্বিতীয় লিস্ট আইটেমের মধ্যে আছে হচ্ছে পেপার তো এখানে আমি লিস্ট আইটেমটা দিয়ে দিলাম পেপার আর তৃতীয় লিস্ট আইটেমের মধ্যে আছে কি নোটবুক তাহলে এখানে নোটবুক দিলাম দিয়ে আমি কি করলাম এখানে লিস্টটা শেষ করে ফেললাম ঠিক আছে তাহলে একটা লিস্ট হয়ে গেল কিন্তু অর্ডার লিস্টটা হয়ে গেল এখানে অর্ডার লিস্টটা হয়ে যাওয়ার পরে আমি এই টিডিটা ক্লোজ করে দিলাম হ্যাঁ এই টিডিটা আমি ক্লোজ করে সরি সুন্দর করে লিখি টিডিটা ক্লোজ করে দিলাম দিয়ে আর একটা টিআর শুরু করলাম হ্যাঁ দিয়ে এখানে টিআর কেন শুরু করবো টিডি তো শেষই হয়নি সরি টিআর তো শেষ হয়নি কারণ এই টিআরের ভেতরেই তো হবে ঠিক না তাহলে আরেকটা টিডি আমি শুরু করলাম তো এই টিডির ভেতরে যেহেতু আনঅর্ডার লিস্ট তাহলে ইউএল টাইপ ইকুয়াল টু আর টাইপে কী দেওয়া আছে তোমরা দেখো টাইপে দেওয়া আছে হচ্ছে এখানে স্কোয়ার দেওয়া আছে যেহেতু টাইপে স্কোয়ার দেওয়া আছে তাহলে আমি এখানে স্কোয়ার লিখলাম এস কিউ ইউ এ আর ই স্কোয়ার ডাবল কোটেশন শেষ করলাম দিয়ে প্রত্যেকটা লিস্ট আইটেম আমি ধরে দিলাম তো প্রথম লিস্ট আইটেমের ভিতরে কি আছে মার্কার লিস্ট আইটেম ক্লোজ করলাম তারপরে লিস্ট আইটেমের ভেতরে আছে হচ্ছে মার্কারের পরে কি আছে মার্কারের পরে আছে ইঙ্ক তাহলে এখানে লিখলাম আই এম কে ইঙ্ক তাহলে লিস্ট আইটেম ক্লোজ হয়ে গেল এবং লাস্ট এলাইয়ের মধ্যে থাকলো হচ্ছে পেন্সিল যে এখানে লিস্ট আইটেমটা ক্লোজ হয়ে গেল তাহলে তো এখানে আর টিডি থাকলো না ঠিক না এখানে টিডি ক্লোজ করে দিলাম তাহলে অ্যাজ ইউজুয়ালি আমার টিআর ক্লোজ করতে হবে টেবিল ক্লোজ করতে হবে বডি ক্লোজ করতে হবে এবং সর্বশেষ কি এইচটিএমএল ক্লোজ করতে হবে তো এই হচ্ছে মোটামুটি এখান থেকে শুরু হইলো কোডটা এখানে আইসা সমাপ্ত হয়ে গেল ঠিক না তাহলে আশা করি এই কোডটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয় নাই কি বল তো চলো এবার আমরা একেবারে লাস্ট প্রশ্ন যেটা আসছে সেটা হচ্ছে ঘ নাম্বার প্রশ্নটা আমরা আনসার করব তো চলো ঘ নাম্বার প্রশ্নটা আনসার করি এখন দেখো ঘ নাম্বার প্রশ্নে যে জিনিসটা চাইছে ঘ নাম্বার প্রশ্নটা আমরা এখানে স্ক্রিনে দিয়ে উঠাই দিলাম তোমরা একটু পড়ে দেখো যে দৃশ্যকল্প 2 এবং দৃশ্যকল্প 3 এ প্রতিফলিত ওয়েবসাইট কাঠামোর মধ্যে কোনটি অধিক সুবিধাজনক তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও দেখো আমরা যদি দৃশ্যকল্প 2 দিকে তাকাই দৃশ্যকল্প 2 স্পষ্টভাবে একটা ট্রি বা হায়ারার্কিক্যাল গঠন ঠিক না একজন একজনের আন্ডারে যেহেতু আছে ট্রি বা হায়ারার্কিক্যাল গঠন এবং দৃশ্যকল্প 2-3 দিকে যদি তাকাই যে www.xyzedu.bd ওয়েবসাইটটি ভিজিট করে রাজীব দেখে যে ওয়েবসাইটটির যে কোনো পেজ থেকে অন্য যে কোনো পেজে যাওয়া যায় তাহলে প্রত্যেকটা পেজের সাথে কানেক্টেড ইন দ্যাট কেস আমাদের দৃশ্যকল্প 3 যে ওয়েবসাইট কাঠামোটা হবে সেটা হচ্ছে ওয়েব লিঙ্কড বা নেটওয়ার্ক কাঠামো তার মানে এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে যেটা কোনটা বেটার হবে
কোনোটা আসলে ডিপেন্ড করে, যে এখানে কিন্তু কোনো পরিস্থিতি আমাদেরকে বলা হয়নি। হ্যাঁ, এ ধরনের ক্ষেত্রে তুমি যে কোনোটাকে ভালো মনে করতে পারো তুমি বলতে পারো। তো এ ধরনের প্রশ্ন আনসার করার ক্ষেত্রে যে কাজটা করবা, যে তুমি দুইজনেরই বর্ণনাটা দিবা, যে প্রথমে তুমি যেহেতু তুমি ধরতে পারছো যে দৃশ্যকল্প এক হায়ারার্কি আমরা ট্রি মিন করতেছে, তাহলে ট্রি এর বর্ণনাটা সুবিধা অসুবিধাগুলো তুমি লিখবা। তারপরে যেহেতু দৃশ্যকল্প তিনের মধ্যে নেটওয়ার্ক বা ওয়েবলিঙ্কড স্ট্রাকচারটা আছে, এটা সম্পর্কে তুমি লিখবা। লেখার পরে তুমি তোমার মতামতটা দাও যে আমার দৃষ্টিতে ওয়েবলিঙ্কটা ভালো হবে বা আমার দৃষ্টিতে হায়ারার্কিক্যালটা ভালো হবে, সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই। তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে, বিশেষ করে চতুর্থ অধ্যায় নিয়ে যারা কনসার্ন এবং ঢাকা বোর্ড 2023 প্রশ্নটা যাদের একটু কনফিউশন ছিল তাদের কনফিউশন দূর হয়ে গেছে। তো আরও নতুন নতুন ভিডিও সামনে অবশ্যই আসবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, ধন্যবাদ সবাইকে।